আজকের পর থেকে তুমি যাকে ফেস করবে সে জগদ্ধাত্রী মুখার্জি না, সে জাসান না। তুমি আমার গায়ে হাত তুলেছ, বাড়ির বউ গায়ে হাত তুলে চাই? নো মিস্টার উৎস মুখার্জি, ইউ আর রং। একজন অফিসার একজন তোমার গায়ে হাত তুলেছে। আমি তোমাকে মানি না, মানি না আমি তোমাকে। না আমি তোমাকে অফিসার হিসেবে মানি, না আমি তোমাকে মানি বাড়ির বউ হিসেবে। তবে আমি তোমাকে বলে রাখলাম, আমি এর শোধ তুলব। আমি শোধ তুলব। বয়সটা কম তো, তাই রক্ত গরম। আমার জানা একটা কোল্ড স্টোরেজ আছে, সেখানে তোমাকে ঢুকিয়ে দিলে না, তোমার মাথাটাও ঠান্ডা হবে, রক্তটাও ঠান্ডা হবে। একদম মুখ সামলে কথা বলবেন ম্যাডাম, এটা না এটা আপনার এরিয়া নয়, এটা আমার এলাকা। ও যেখানে দাঁড়িয়ে থাকে সেটাই ওর এলাকা। আচ্ছা আপনারা যান, প্লিজ প্লিজ যান। এখানে কি করছেন আপনারা? মানে হঠাৎ করে খেলার প্র্যাকটিস নেটে ঢুকে পড়লেন কেন? ম্যানেজার বাবু, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা কি? এটা চাবি। কার্তিক দীনেশ মুস্তাক। হ্যাঁ ম্যাডাম। চিনতে পারছো চাবিটা? না ম্যাডাম চিনি না। দীনেশ তুমি চিনতে পারছো? এখানে আপনি চাবি নিয়ে, ওরা নেট প্র্যাকটিস করছিল, আমি বুঝতে পারছি না ওদের মারছিল কেন। কেন মারামারি করছিল? টিটু কি ব্যাপার বলো, মারামারি করছিলে কেন তোমরা? লিলিপট কি হয়েছে, মারামারি করছিলে কেন তোমরা? ওরা কাটাকাটি করুক মারামারি করুক, তাতে আপনার কি?
আপনি প্লিজ যান এখান থেকে। থানায় কেউ কি কমপ্লেইন লজ করেছে? করেনি তো? তো আপনি প্লিজ প্লিজ আপনি যান। ম্যানেজার বাবু, আপনার তো হাইটটা বেশ ভালো। কি ব্যাপার দিদিমণি, পছন্দ হয়েছে? তোমার জিপ টেনে ছেড়ে দেবো বলে রাখলাম। আর এই যে ম্যানেজার বাবু, আপনি বেশ লম্বা, আপনার দাড়িও আছে। ওই ফুচকাওয়ালা আপনাকে আইডেন্টিফাই করেছে। ফুচকাওয়ালা? কে ফুচকাওয়ালা? কিসের আইডেন্টিফিকেশন? কার্তিক, এই যে তোমাদের ম্যানেজার, ইনি তোমাকে সেদিনকে মেরেছিল। সোনামোনাকে ভালো করে বুঝিয়ে দিন, 22 গজে যত খুশি ওই ফাস্ট বল করার করুক, আমাদের তাতে কোনো যায় আসে না। কিন্তু সেটা শুধুমাত্র মাঠের ভিতরে, মাঠের বাইরে নয়। নইলে তখন কিন্তু আবার 2 গজ সাদা কাপড় লাগবে। হ্যাঁ, তা দিয়ে গোটা শরীরটা মুড়ে সোজা চিতায় চালান করে দেব। কি বুঝলি? আমাকে কেউ মারেনি, আমি এসবের মধ্যে পড়তে চাই না। আমি গেলাম। দাও, মেরুদণ্ডহীন নাকি তুমি? কেউ তোমায় মারলো আর তুমি চলে যাচ্ছ? আর তোমার একটু ওপরে লাগলে ডাক্তারের মতে তোমার ব্রেনে লাগতে পারত, একটুর জন্য তুমি বেঁচে গেছো, আর তার উপর তুমি পালিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওই লোকটাকে তুমি চেনো? ডু ইউ নো হিম? আমাকে আমার মতন বাঁচতে দিন প্লিজ। আমাদের ঝামেলা ঝাঁটিতে ক্ষতি আমাদের হবে, আপনারা তো চলে যাবে। তারপর টিটু আর লিলিপুট, ওরা ওরা অনেক পাওয়ারফুল, ওদের সাথে আমি লড়াই করতে পারবো না, ওদের সাথে আমার ঝামেলা বেঁধে যাবে। একদম তাই, আমাদের ছেড়ে দিন, যেতে দিন আমাদের। কোনো ঝুট ঝামেলার দরকার নেই, কে মেরেছে কে ধরেছে তার জেনে দরকার নেই। ইন্ডিয়া টিমে শুধু তরুণ তীর্থই খেলবে, আর কেউ নয়। ম্যাডাম, তুমি এখানে কেন? Being a member of this club, আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ম্যানেজার স্যার সিকিউরিটি দিয়ে এদের এখান থেকে বের করে দাও, কারণ এই এলাকাটা ওদের জুরিসডিকশনে পড়ে না। আউট। শুনুন, আপনাকে তো ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ম্যানেজার বাবু। হ্যাঁ, শুনুন তো। বলুন। এটা টিটুর ক্যাবিনেটের চাবি, সে ক্যাবিনেটে কি আছে আপনি জানেন? কি আছে আপনি জানেন না? না, কি থাকবে কিছু না। যান, আপনি প্র্যাকটিস করান। আর হ্যাঁ, আরো একজন বোলারকে তৈরি করুন। কেন? কারণ মনে হচ্ছে না ইন্ডিয়া টিমে কিটু যেতে পারবে। তুই বল কর, তোদের টিমের বেস্ট ব্যাটসম্যান কে? আমি। যা তৈরি হ, দেখি তুই ইন্ডিয়া টিমে খেলার কতটা যোগ্য হয়েছিস। শোন, একদিন
আমাদের দেশের হয়ে কপিল দেব খেলে গিয়েছে, মদনলাল খেলে গিয়েছেন আমাদের দেশের হয়ে। এখন যেমন জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এরা সব খেলছে। এবার দেখি তোর বোলিং স্পিড ঘন্টায় কত কিলোমিটার। হ্যাঁ।